আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই বোন, স্বাগত জানাই। জানিয়ে দিব বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত সর্বশেষ টাকার রেট। আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশ থেকে আজ দেশে টাকা পাঠালে আপনি কত রেট পাবেন তার বিস্তারিত। ডিসেম্বর মাসের 21 তারিখ, প্রবাস থেকে দেশে টাকা পাঠাতে টাকার সবসময় প্রকৃত বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন। এতে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচাতে পারবেন। বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী মালয়েশিয়ার এক রিঙ্গিত আজ 26.10, ব্যাংক টু ব্যাংক বিকাশ 23.40, ক্যাশ পিক আপ 23.40, সৌদি রিয়াল 29.27, ব্যাংক টু ব্যাংক বিকাশ 28.95, ইউএস ডলার 120.30, ব্যাংক টু ব্যাংক বিকাশ রকেট 110.70, ক্যাশ পিক আপ 110 টাকা, ইউরোপিয়ান ইউরো 119.60, ব্যাংক টু ব্যাংক বিকাশ 119.07, ক্যাশ পিক আপ 120.16, ইতালিয়ান ইউরো 134, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 133, ক্যাশ পিক আপ 132.60, ব্রিটেনের পাউন্ড 153.20, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিক আপ 153.20, সিঙ্গাপুরের ডলার 90.63, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ 90 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 81.80, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ, নিউজিল্যান্ড ডলার 67.63, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ, ক্যানাডিয়ান ডলার 89.90, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ, UAE দেরহাম 32.14, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ, ওমানের রিয়াল 305.09, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ, বাহরাইনি দিনার 320, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ 298 টাকা, কাতারি রিয়াল 33.40, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ, কুয়েতি দিনার 397.61, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ 355.25, সুইজারল্যান্ড ফ্রেন্স 138.75, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিক আপ 137.80, দক্ষিণ আফ্রিকান রান 6 টাকা, জাপানি ইয়েন 75, দক্ষিণ কোরিয়ার রন 9 পয়সা, ইন্ডিয়ান রুপি 1.29 টাকা। উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্থান এবং সময়ের ব্যবধানে এই রেটের পরিবর্তন আসতে পারে। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার, ওয়েস্টার্ন ইউনিয়ন সহ নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে। আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকার রেট আপনি প্রতিদিন দেখতে পাবেন। আপনি বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠালে সরকার ঘোষিত 2.5%, ব্যাংকের ঘোষিত 2.5%, 5% প্রয়োজন পাচ্ছেন, এটি কনফার্ম করে নেবেন। দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে।